হ্যালো, আসসালামু আলাইকুম। সকল ইঞ্জিনিয়ারকে স্বাগতম আমার ভিডিওতে। দেখুন, আজকে আমার টপ রুফ স্ল্যাব, এটা হচ্ছে এক্সট্রা টপ কাস্টিং হবে 4 ইঞ্চি, যাতে সানের যে হিট থাকে, রোদের যে একটা গরম, ওটা যাতে আমার A9 ফ্লোরে না যায়। আমার রুফ স্ল্যাব কাস্টিং হয়েছিল 6 ইঞ্চি, তার উপরে আবারও হ্যান্ড মিক্সড ঢালাই হচ্ছে। 6 ইঞ্চি যেটা ছিল ওটা রেডি মিক্সড ঢালাই, এখন হ্যান্ড মিক্সড ঢালাই হবে 4 ইঞ্চি। 2 ইঞ্চি ঢালাই, 2 ইঞ্চির মাঝখানে যাবে নেট, এবং নেটের উপরে আবারও 2 ইঞ্চি ঢালাই, টোটাল 4 ইঞ্চি। এবং 4 ইঞ্চি ঢালাইয়ের পরেও আবার টাইস যাবে। যখন টাইস যাবে, তাহলে টোটাল আমার স্ল্যাব হচ্ছে 6 ইঞ্চি, আর এদিকে আরও 6 ইঞ্চি, তাহলে টোটাল 12 ইঞ্চি টাইস সহ। তাহলে কোনোভাবে আমার রোদের হিটটা A9 ফ্লোরে পৌঁছাবে না, যেগুলো আমরা গ্রামের ভাষায় অনেকেই বলে থাকি জলছাদ। তো জলছাদ বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনার ওই যে চুন পাথরের হয়ে থাকে, অনেক ধরনের বিভিন্ন ধরনের আছে ওগুলো। সচরাচর গ্রামে আমরা ওগুলো বলি জলছাদ, কিন্তু এটা এক্সট্রা টপ হচ্ছে যাতে হিটটা না যায়। আর নেটটা দেওয়ার মানে হচ্ছে যে সানের যে হিটটা আমার স্ল্যাবে এসে পড়বে, স্ল্যাব থেকে এটা নেটে যাবে, নেট থেকে ওটা নেক্সট যে স্ল্যাব 2 ইঞ্চি ওই স্ল্যাবে যাবে, পরে লাস্টে আর কি রুম পর্যন্ত খুব একটা হিট যায় না, কারণ উপরে টাইস থাকে, 3 ইঞ্চি 4 ইঞ্চি, তারপরে আরও 6 ইঞ্চি। এটা রুমটাকে ঠান্ডা রাখার জন্য উপরে আমরা এরকম ঢালাই দিয়ে থাকি। অনেকেই আছে জানে, আবার অনেকেই আছে জানে না। আমি ভিডিওগুলো দিই লাইভ, মানে আমি একটা ইঞ্জিনিয়ার হিসাবে ডে বাই ডে যেগুলো আমি ফেস করি লাইফে, সেগুলোই দেওয়ার চেষ্টা করি, যাতে একটা নতুন ইঞ্জিনিয়ার কোনো প্রজেক্টে যে কিছু হলেও মানে বুঝতে পারে, এবং মিস্ত্রি লেবারদের সাথে সে কথা বলতে পারে, ভুল ধরতে পারে। এবং কথা হচ্ছে এই যে, এখানে আমি আরেকটা ভিডিও দিচ্ছি, এখানে হচ্ছে আমার ফিটিং চলছে, গ্রিল ফিটিংয়ের কাজ। এটাও অনেক চেকলিস্ট করে দেখবেন, আপনারা চেক করবেন চেকলিস্ট অনুযায়ী, ওয়াটার লেভেল ঠিক আছে কি না, ড্রয়িং অনুসারে নিচের মাপ ঠিক আছে কি না, এগুলো সব চেক করবেন, প্রতিটা কাজ ড্রয়িং অনুসারে করবেন। যদি ড্রয়িংয়ে ভুল থাকে, তাহলে উপর পর্যায়ে ছাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।